বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য আজ আবার হাসপাতালে নেওয়া হবে। বেলা তিনটার পর রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। তার ব্যক্তিগত চিকিৎসক AZN জাহিদ জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। অসুস্থ হয়ে টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 24 জুন বাসায় ফেরেন খালেদা জিয়া। সে সময় তার হৃদযন্ত্রে একটি রিং পরানো হয়।